welcome back to my channel. I'm Tazmun Rino. So, shuru korchi ajker video. Ajke ami react korbo Prince movie ekti notun gan upor gan naam hocche Jessica Lyrical video. So, cholun ei gante dekhe ashi ebong Prince movie ti ekti Tamil movie ebong ei movie ta achen Sivakarthikeyan or sathe aro oneke achen ar ei music ti korechen Thamales ebong writer by Arizu ebong gante korechen Thamales. So, cholun dekhe ashi amra gante Prince ki movie naam hocche Prince ebong gane naam hocche Jessica. So that's a cantica. Last time he pilled the egg and the chilo, stay the egg and the cooking the chilo. So that's a ganti Jessica Lyrical video. So guys, let's play. Jessica! Happy Holidays to you and happy birthday,
সো দেখে পেলাম আমরা গান আর্টিস্ট মুভি জেসিকা লিরিক্যাল ভিডিও, যে এখানটা পুরো ভিডিওটা নাই বাট লিরিক্যাল ভিডিও, কিন্তু লিরিক্যাল ভিডিও হলো খুব সুন্দর। পিলাপি গানটাও পুরো অস্থির ছিল, পুরো স্টেজে স্টেজের মধ্যে দুজনেই অনেক ডান্স করে কি বলে একটু রিমিক্স অ্যান্ড ডিজে টাইপের মেলোডিয়াস গান ছিল, এটা এটা পুরো ডান্স স্টাইলে গিয়েছে, ডান্স টাইপের যে ধরনের গানগুলো সেরকম টাইপের ছিল পিলাপি গানটা। তো ওইখানে হুলু স্কুল ডান্স করেছে, এখানে নায়িকাটার নামটা আমি আসলে জানি না, সে হয়তো নায়িকাটার নামটা আমি দেখি মারিয়া, আচ্ছা মারিয়া, সো উনি হয়তো কোনো ফরেনার নায়িকা, উনি সাউথ ইন্ডিয়ান নায়িকা হবে না, সো যাই হোক খুব সুন্দর খুবই বিউটিফুল লাগতেছিল। এবং ওই গানটা তো পুরো হাই লেভেলের ডান্স করেছে দুজন, এই গানটা গানটা একটু মেলোডিয়াস গানি স্লো টাইপের গান ছিল, একটু রোমান্টিক গান ছিল, যেখানে আসলে সিভাকার্থিয়ান আমার মনে হয় যে মুভিতে যখন তার প্রেমে পড়ে তার উপর ক্রাশ হয় তখন এই গানটা হয়তো সে চিন্তা করে যে তাকে নিয়ে ঘুরবে, তাকে লন্ডন, তাকে নিয়ে লন্ডন গিয়ে পেয়েছি, অনেক কিছু নাম বলে এখানে, এবং সে তার উপর ক্রাশ পেয়েছে, তারপর হচ্ছে ক্যাডবেরি, অনেক কিছু নামে তাকে আসলে সম্বোধন করতেছে। সো এই লিরিক্সটা মোটামুটি ভালোই লাগছিল, যেহেতু তামিল ল্যাঙ্গুয়েজে যার জন্য বেশি বুঝি না, কিন্তু তারপর গানের মিউজিক, গানের ভয়েস, তারপর সে গানের ভিডিও অল্প অল্প যেগুলো দেখানো হয়েছে সেগুলো ওভার সুন্দর ছিল। আর এই গানটা একটু স্লো টাইপের, আমি গান একটু রোমান্টিক, আমার একটু ডান্স আছে স্টোর দেখে দেখেছি, যখন জেসিকা জেসিকা বলে যখন এইভাবে করে স্টাইলে তারপর এই হাত পিছনে দিয়ে তারপরে পায়ে যে স্টেপগুলো দেখাচ্ছিল ডান্স স্টেপগুলো সিভাকার্থিয়ান, ওই ডান্স স্টেপগুলো খুব ভালো লাগছিল। মাঝখানে লাস্টের দিকে একটা সিন ছিল যেখানে হচ্ছে স্লো মোশনে সাগরের পাড়ে মনে হয় একটা ব্রিজের উপর নায়িকা আসতেছে জেসিকা, সেই সিনটা ভালো লাগছিল। এবং মাঝখানে এই গানের মাঝখানে দেখানো হয়েছে যে জেসিকা বার্গার খাচ্ছে, সো সিভাকার্থিয়ান আসলে কী জানি খাচ্ছিল, তখন সে ওটা মানে একটা পিঠা বা কিছু একটা খাচ্ছে, সেটা সে বার্গার হিসেবে বার্গার বানিয়ে সেটাকে ধরে খাচ্ছে, কারণ হচ্ছে সে এতটাই মানে জেসিকাকে ভালোবাসে, মিস করে, ফিল করে যে তার চাল চরণ তার মতো কপি করতে চাচ্ছে এরকম একটা। সো ওভারঅল গানটা পুরো অস্থির এবং সো মেলোডিয়াস অ্যান্ড সো ওয়াও অ্যান্ড অ্যামেজিং গেট আপ সিভাকার্থিয়ান। আমি সিভাকার্থিয়ান এখানে খুবই সিম্পল একটা লুক আর যেখানে জেসিকাকে পুরো একদম ফরেনার লাগতেছে, তো আমার মনে হয় যে এই মুভিতে আমরা দেখতে পাবো যে একজন ফরেনারের প্রেমে পড়ে যায় হয়তো সিভাকার্থিয়ান, এবং তার ভালোবাসাটা লাস্ট পর্যন্ত কী হয় সেটা আসলে দেখা হবে। আর মুভির নাম হচ্ছে প্রিন্স, এবং এখানে অলরেডি অনেক সিনের মধ্যে এখানে অলরেডি আমরা দেখেছি একটা প্রিন্সের যে আসন থাকে সিংহাসন থাকে এরকম একটা সিংহাসন দেখানো হচ্ছে, তো প্রিন্স নামে হয়তো বা সিভাকার্থিয়ান এখানে থাকবেন, আর জেসিকা নামে হয়তো বা নায়িকার নাম জেসিকা, যেহেতু এখানে জেসিকা নামে গান আছে। সো ওভারঅল এটা একটু লাভ স্টোরি অ্যান্ড একটু রোমান্টিক অ্যান্ড একটু কমেডিয়ানও থাকতে পারে। সো যাই গিয়েছিল রেশনটি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, জানুন সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং প্রিন্স মুভির আয়কার আমার করেছি চ্যানেল সেটা দেখতে পারি। আমি সিভাকার্থিয়ান আর ডং মুভির কয়েকটা রিয়েশন আছে সেটাও আপনার চ্যানেল দেখতে পারেন। তো এই ছিল রেশন ভিডিও, এবং থামানেসের মিউজিক পুরো সুপার হয় অ্যান্ড থামানেসের ভয়েস অ্যান্ড ভোকাল পুরো অস্থির। সো যাই হোক ভালো লাগলে যা যা করার করবেন, আজকে মতো ভালো থাকবেন। আমি